এর আগে একাধিক বাংলা টেলিভিশন চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে মা দুর্গা রূপে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। আর এই বছর এক বাংলা বিনোদন চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে আরও একবার এই অবতারে ধরা দেবেন শ্রাবন্তী। যদিও এই অনুষ্ঠানের শুটিং অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, কিন্তু তবু এই বিশেষ চরিত্রটি করার উত্তেজনা এখনও শ্রাবন্তীর মনে রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে শ্রাবন্তী জানান, এটা এমন একটি চরিত্র যেটা করলে স্বাভাবিকভাবে অতিরিক্ত এনার্জি চলে আসে। এরকমই হয়েছে মহালয়ার অনুষ্ঠানে সারা রাত শুটিং, কিন্তু তাও কোনো ক্লান্তি আসে না। আসলে মা দুর্গার মধ্যে তো একটা আলাদা শক্তি আছে, সেটাই মনে হয় আমার মধ্যে কাজ করে। তবে এই বছর দুর্গাপূজাতে কী করবেন তিনি? কোভিডের জন্য সব কিছু ঘিরেই তো এখন অনিশ্চয়তা। আমার বাপের বাড়ির দিকে বাঙালি পরিবার, আর স্বামী রোশনের পাঞ্জাবি পরিবার। পূজোর দিনগুলো দুই পরিবার এক হয়ে হৈহুল্লোড় করব। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।